স্মার্ট মিটার পরীক্ষার নামত বহুয়ালে সরকারের এটা স্মার্ট মিটারের পরীক্ষা করা হয় আন এটা স্মার্ট মিটারে। স্মার্ট মিটার ব্যবহার করে কেনে পরিস্থিতির সম্মুখীন হয় ব্যবহারকারী? অন ক্যামেরা নিজের দুরবস্থার কথা কলে দুগৰাকী ব্যক্তিয়ে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শেহতীয়াকৈ কৈছে যে কোনো সাংবাদিকৰ স্মার্ট মিটারক লৈ সন্দেহ থাকিলে মেনুয়েল আর স্মার্ট মিটার দুয়োটা স্থাপন করে পরীক্ষা করব পাৰিব। যোনজন সাংবাদিকে বিচাৰে যে ঘৰত এটা স্মার্ট মিটার মেনুয়েল মিটার আমি দুটা লগাম আর আপনাদের পরীক্ষা করে লব। কিন্তু প্রকৃততে কি হয়েছিল স্মার্ট মিটারের উপর সন্দেহ প্রকাশ করা সাংবাদিকর? জ্যেষ্ঠ সাংবাদিক প্রাণজিত শইকীয়াই এবছর পূর্বে স্মার্ট মিটারের বর্ধিত বিল সন্দর্ভত সন্দেহ প্রকাশ করাত বিদ্যুৎ বিভাগের মানুষ আহি সংযোগ করে থই গৈছিল দুটাকৈ মিটার। কিন্তু এই দুয়োটা মিটারে আছিল স্মার্ট মিটার, অর্থাৎ এটা স্মার্ট মিটারের বিসঙ্গতি তুলনা করা হল আন এটা স্মার্ট মিটারের সহিত। যেন পড়ুয়া আর হাতির মাজত কোন ডাঙর সেয়া তুলনা করা হল দুটা পড়ুয়ার মাজত। যে এবছর পূর্বে যেটা মই ধারাবাহিকভাবে স্মার্ট মিটার মই ব্যক্তিগতভাবে কৈছো এজন বিদ্যুতের গ্রাহক হিসাবে ধারাবাহিকভাবে যেটা মই এটু প্রতিবাদ করেছিল সামাজিক মাধ্যমত তেতিয়া এপিডিসিএলর মানুষ আহি মোর ঘরত দুটা মিটার সংযোগ করে দিছিল। কিন্তু এই মুখ্যমন্ত্রী বা আজি মন্ত্রী পীয়ূষ হাজরিকায় কোয়ার দরে এটা মেনুয়েল বা এটা স্মার্ট মিটার নহয়, দুটা স্মার্ট মিটার লৈ আহে আর দুইটা স্মার্ট মিটার শেহত দেখাই দিয়ে যে বিল একটাই হয়েছে, তার মানে আপনার কনজামশন একটাই হয়েছে, স্মার্ট মিটার বিসঙ্গতি নাই। মূল প্রশ্ন তো থাকি আসিল তেতিয়া এপিটিসিলে উত্তর তো দিব নোৱাৰিলে। এতিয়া নতুনকে যেটো মিটার আপনাদের মডেল মিটার বুলি আনিছে সেটোর কোয়ালিটি চেক কোনে কইলে? স্মার্ট মিটার সন্দর্ভত ক্ষোভ ব্যক্ত করেছে জ্যেষ্ঠ অধিবক্তা নেকি বুরজামানে। তেও কয় মেনুয়াল মিটারত পূর্বতে আহিছিল 1100-1200 টাকা, স্মার্ট মিটার স্থাপনের পাছত বিল আহিল 6-7 হাজার টাকা। মূল দুজন মানুষ থাকা ঘরটো 32, 34, 28 এই ধরনের ইউনিট আহে। এই যেটা স্মার্ট মিটার আমার কোনো অনুমোদন নোলোয়াকে তেওঁলোকে আমার মিটার যেটা আমি পয়সা দিয়ে রেসিপি পর লৈছিল সেই মিটারটা খুলে লই গল, এই স্মার্ট মিটার বহাই দিলে। আর স্মার্ট মিটার বহার পর যত মূল বিল আছে দুজন মানুষের 1200-800, 1100 তাত আজি 6,000-7,000 টাকাকে বিল আহ। এই সন্দর্ভত প্রতিবাদ করা পাছত স্মার্ট মিটারের লগতে এটা অতিরিক্ত মিটার সংস্থাপন করে থই গৈছিল নেকিবুর জামানর বাসগৃহত। তার পাছত কি হল শুনক তেওঁৰ মুখেৰে। যেতিয়া আগত আমি বিলবিলাক পাইছিল কিমান ইউনিট কনজিউম করা হয়েছে আর সেই কনজিউম প্রতিটা ইউনিটত কিমানকে নির্ধারিত করা আছে, এটা তেওঁলোকে কেবল কিমান ইউনিট মানে ব্যয় করলে আর তার অ্যামাউন্ট কিমান আহে তাতে কিন্তু কোনো ফিগার না থাকে। আপনার মন করেছেন না স্মার্ট মিটার? এতিয়া মই যেটা এই ধরনের বিভিন্ন প্রতিবাদ করে গৈ আছো হঠাৎ মই দেখিলো আজ কেইদিনমানের পর মই দেখিলো তেওঁলোকে এটা এক্সট্রা মিটারও বহাই থই গল, তার লগে মোৰ বিল কিমান আহিল 8 ইউনিট, 9 ইউনিট, 32 বা 8 ইউনিট, 28 বা 8 ইউনিট কেনেকৈ আহিলে? তাৰমানে এই 24 ইউনিট বা 25 বা 20 ইউনিট ইমান দিনে যে কনজিউম করে করা দেখাইছিল এই কনজিউম করা বিল স্মার্ট মিটারত এক বৃহৎ কেলেঙ্কারি জড়িত থাকার কথা উল্লেখ করে ইয়াক তাৎক্ষণিকভাবে বন্ধ করে পুরনি মিটারবর ঘুরাই দিবলৈ সরকারক দাবি জানায় নেকি বুরজামানে। স্মার্ট মিটারের প্রতি অহৈতুক প্রীতি দেখুয়া সরকারে সর্বস্তরের জনসাধারণের এই প্রতিবাদর সালেবেরে কোবা উত্তর নহয় কি যুক্তিপূর্ণ সিদ্ধান্ত প্রদান করে সেয়াহে হব লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।